এই কেন ছেলে মানুষে করছো? তুমি কেন বুঝতে পারছো না যে আমরা নিতান্ত বাধ্য হয়ে এরকম একটা ডিসিশন নিয়েছি? আরে বাবা, কয়েকটা তো দিন, আমি তো তোমাকে বলেছি একবার তোমাকে সবাই মেনে নিলে তারপর আমরা ফিরে আসবো। আমার যদি কোনোদিনও না মেনে নেওয়া হয়? গার্গি, আমাদের মধ্যে তো সব কথা হয়ে গেছে, নতুন করে কি হলো বলো তো? আচ্ছা গার্গি, তোমার কি তোমার বাবা মাকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছে? আই লাভ ইউ গার্গি, আমি তোমাকে প্রমিস করছি আমি সারা জীবন তোমাকে এত ভালোবাসবো যে তোমার মনে হবে এক জন্মে তুমি সমস্ত ভালোবাসা নিতে পারছো না, তোমাকে আরো একবার জন্মাতে হবে। আর একটা কথা নয় গার্গি, যাও লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়, কাল থেকে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। কিন্তু কলি, আবার কলি? ম্যাডাম, কলির বাবা মা তোমার বাবা, এতজন লোকের অভিশাপ নিয়ে আমরা কি নতুন জীবন শুরু করতে পারবো অয়ন? আচ্ছা গার্গি, এতগুলো মানুষ সবাই মিলে যে তোমার সঙ্গে অন্যায় করছে, তোমার চোখের জলের কি কোনো দাম নেই? আমার কি মনে হয় জানো, সবাই আমাদের ভদ্রতার সুযোগ নিচ্ছে। আমার বাবা মা, কলির বাবা মা, কলি, এরা প্রত্যেকে। গার্গি, আমি ভীতু নই, কিন্তু আমি খুব ভালো মতো জানি সামনাসামনি যুদ্ধে এই লড়াইটা জেতা যাবে না, তাই আমাকে বাধ্য হয়ে এই মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। তুমি, আচ্ছা গার্গি, তোমার কি আমার সঙ্গে পালিয়ে যেতে ভয় লাগছে? না তো। আমাকে ভরসা করতে পারছো না তাই না? অয়ন, এরম কিছু না। তাহলে তাহলে কি গার্গি, তুমি কি আমাকে আর ভালোবাসো না? অয়ন, আমাকে কি তোমার ঠগ চোর জালিয়াত বলে মনে হচ্ছে? আমি জানি গার্গি, তোমার মনে হচ্ছে এটা একটা বড় লোকের ছেলের খেয়াল, তোমার সঙ্গে দুদিন ফুর্তি করবো তারপরে তোমাকে ভুলে যাবো, তাই তো? অয়ন, আমি আসবো অয়ন। আই লাভ ইউ গার্গি। কলিকে বিয়ে করাটাই ঠকানো হবে। এই তো, এতদিনে আমার লক্ষ্মী সোনা বউটা সব বুঝতে পেরেছে। অয়ন, অয়ন, আমি তোমাকে খুব ভালোবাসি অয়ন। লাভ ইউ টু। রাখছি।